আপনি যদি একজন সিএফএ লেভেল ওয়ান ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে অনেকেই এটা বুঝতে পারে নাই। এবং আমি যখন 2009 সালে সিএফএ লেভেল ওয়ান পরীক্ষা দিই, তখনও কর্পোরেট ফাইন্যান্সে এই কোয়েশ্চেন্সটা ছিল এবং সবাই অনেকে এই প্রবলেমটায় পড়তো। এবং এরপর থেকে আমি যদি দেখি যে গত 14 বছরে এমন কোনো বছর নাই কোনো একটা পার্টিকুলার ক্যান্ডিডেট এই কোয়েশ্চেনটাতে ঝামেলায় পড়ে নেয় আর কি। সো সবসময় দেখা যায় এই কোয়েশ্চেনটা আমি পাই এবং আনসার করতে হয়। তো ভাবলাম এই ভিডিওটি অনেকের জন্যই অনেক হেল্পফুল হতে পারে। এটা কারেন্ট সিলেবাসের লার্নিং মডিউল 4 ক্যাপিটাল ইনভেস্টমেন্ট চ্যাপ্টারে প্র্যাকটিস প্রবলেম 14 আছে আর কি। তো আপনি যদি দেখেন এই কোয়েশ্চেনসটা, তাহলে ফার্স্টে আপনি কোয়েশ্চেনসটা একটু পড়বেন এবং এখানে অনেকগুলো কনসেপ্ট কিন্তু এখানে আছে। ফার্স্ট দেখেন যে কোয়েশ্চেনটা বলা হয়েছে যে কনসিডার টু ইনভেস্টমেন্ট। সো দুইটা ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, একটা ইনভেস্টমেন্ট 1 আর একটা ইনভেস্টমেন্ট 2। দ্য ক্যাশ ফ্লোস অ্যাজ ওয়েল অ্যাজ NPV এবং IRR এগুলো সব কিছু দেওয়া আছে। সো এটা 4 বছরের প্রজেক্ট এবং 4 বছরের প্রজেক্টে যে ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে এবং তাদের NPV ক্যালকুলেট করে দেওয়া আছে এবং IRR দেওয়া আছে। প্রথম প্রজেক্টটা যদি দেখেন, তাহলে প্রথম প্রজেক্টটাতে এবং দ্বিতীয় প্রজেক্টটাতে দুইটাতে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু সেম, কিন্তু তাদের ক্যাশ ফ্লো প্যাটার্নটা সেম না। সো ইনভেস্টমেন্ট 1 আপনি $100 ইনভেস্টমেন্ট করেছেন এবং এখানে প্রতি বছরই year 1, year 2, year 3 এবং year 4 প্রতি বছরই কিন্তু আপনি $36 করে আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে। তাতে করে যখন আমরা NPV ক্যালকুলেট করি, NPVটা দেখা যাচ্ছে 14.12 আর IRRটা হচ্ছে 16.37। সো IRR 16.37 মানে হচ্ছে 16.37% যদি ডিসকাউন্ট রেট হয় সেক্ষেত্রে এই প্রজেক্টের NPV 0 হবে। অন্যদিকে NPV যেটা 14.12 দিয়ে আছে, সেক্ষেত্রে আপনাকে কোয়েশ্চেনে বলা হয়েছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%। সো 10% রেটে ডিসকাউন্টিং করে আপনার পজিটিভ NPV এসেছে 14.12, হুইচ মিস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো যা এসেছে সেখান থেকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো বা 100 বাদ দিলে আপনি 14.12 পাচ্ছেন। আরও হায়ার রেটে ডিসকাউন্টিং করলে NPV কমতে থাকবে, কমতে 16.37 রেটে NPV হবে 0, হুইচ ইজ দ্য IRR। সেকেন্ড ইনভেস্টমেন্টটা যদি আমরা দেখি, তাহলে সেকেন্ড ইনভেস্টমেন্ট 2, ইনভেস্টমেন্ট 2 তে ইনভেস্টমেন্ট 100, কিন্তু এর প্রথম 3 বছরে কোনো ক্যাশ ফ্লো আসবে না, অনলি 34th ইয়ারে ক্যাশ ফ্লোটা আসবে। সো year 4 আপনি 175 পাবেন। এগেইন আপনি যদি NPV ক্যালকুলেট করেন অ্যাট 10% ডিসকাউন্ট রেট, তাহলে NPVটা হচ্ছে 19.53। আরও হায়ার রেটে ডিসকাউন্টিং করলে আপনার NPVটা কমতে থাকবে, কমতে এক সময় 15.02 রেটে আপনার IRRটা NPVটা 0 হচ্ছে, মানে দ্যাট ইজ দ্য IRR। এখন প্রশ্নটা করেছে যে অ্যাট হোয়াট ডিসকাউন্ট রেট উড রেজাল্ট ইন দ্য সেম NPV ফর বোথ প্রজেক্ট। দুইটা প্রজেক্টে যদি আপনি NPV কোন রেটে সেম হবে, যে রেটে সেম হবে ওই রেটটাকে ক্রস ওভার রেট বলা হয়ে থাকে। এখন প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে, 3টা অপশন ABC, কোথাও কিন্তু নাম্বারটা বলা নেই এবং নাম্বারটা এই উত্তর থেকে ডাইরেক্টলি ক্যালকুলেট করা যাবে না, কিন্তু ABC যে রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জটা সম্পর্কে আপনার আইডিয়া করা যাবে। তাহলে আমরা একটু দেখি যেটা আমরা কীভাবে চিন্তা করব। ফার্স্ট কনসিডার করেন অপশন এতে আপনাকে বলা আছে আর রেট বিটুইন 0 to 10, আবার অপশন বিতে বলা আছে আর রেট বিটুইন 10 to 15, আর অপশন সিতে বলা আছে আর রেট বিটুইন 15.02 to 16.37। তো এখানে ফার্স্ট অফ অল আপনি একটু যদি দেখেন এবং আপনাকে একটু লাইনটা ড্র করতে হবে, লাইনটা ড্র করলে আপনি NPV প্রোফাইলটা ড্র করবেন। NPV প্রোফাইলটা হচ্ছে এমন একটা লাইন বা গ্রাফ যে ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছে অ্যাট ইচ লেভেল অফ ডিসকাউন্ট রেটে আপনার NPVটা কত হচ্ছে। অবভিয়াসলি আমরা প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিফাই করতে পারবো না গিভেন দিস ইনফরমেশন, বাট একটা জিনিস আমরা বলতে পারবো, সেটা হচ্ছে যে আমার এখানকার যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা, সো ভার্টিক্যাল অ্যাক্সিস মিনস অ্যাট জিরো ডিস রেট অফ ভার্টিক্যাল অ্যাক্সিসের যে জায়গাটায় আপনার পয়েন্টটা টাচ করবে আপনার ইনভেস্টমেন্ট 1 আর ইনভেস্টমেন্ট 2, সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আমার জিরো ডিসকাউন্ট রেটে আমার কত NPV হবে। জিরো ডিসকাউন্ট রেট মানে হচ্ছে সবগুলো ক্যাশ ফ্লোকে যোগ করবেন। সো আপনি যদি ইনভেস্টমেন্ট 1 সবগুলো ক্যাশ ফ্লোকে যোগ করেন 36, 36, 36, 36, তাহলে টোটাল আসবে 144, সেখান থেকে 100 বাদ দিলে 44 হবে আপনার হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস পয়েন্টটা। আর অন্যদিকে ইনভেস্টমেন্ট 2 ভার্টিক্যাল অ্যাক্সিস পয়েন্ট হবে 175 - 175, তার মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে আপনার ইনভেস্টমেন্ট 2 পয়েন্ট উপরে আর ইনভেস্টমেন্ট 1 পয়েন্টটা নিচে। অন্যদিকে আপনি যদি IRRটা খেয়াল করেন, ইনভেস্টমেন্ট 1 IRR হচ্ছে 16.37, তার মানে একটু ডানে, আর অন্যদিকে IRR 15.02 এটা একটু বামে, মানে যত ডানে যাচ্ছেন তত তো আপনার ডিসকাউন্ট রেটটা বাড়ছে আর কি। সো যদি ইনভেস্টমেন্ট 2 স্টার্ট হয় হাই থেকে এবং একটু আগে এসে
আপনার হরাইজন্টাল অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে। অন্যদিকে ইনভেস্টমেন্ট ওয়ানটা একটু নিচে থেকে শুরু হয় ভার্টিক্যাল অ্যাক্সিসে, কিন্তু একটু ওয়াইডার যে 16.37 ইন্টারসেক্ট করে। তাহলে দেয়ার মাস্ট বি এ পয়েন্ট যেখানে দুইটা লাইন একটা একটাকে ক্রস করছে। এখন সেই লাইনটা কত? অবভিয়াসলি সেই লাইনটা জিরো না, এটা আমরা বুঝতে পারছি। তার কারণ হচ্ছে জিরোতে আমার আমার ইনভেস্টমেন্ট ওয়ানের এনপিভি 44 আর ইনভেস্টমেন্ট টু এর এনপিভি 75, এবং দশেও না। তার কারণ হচ্ছে এট 10 ডিসকাউন্ট রেটে আমার এনপিভি ইনভেস্টমেন্ট টু এর স্টিল হাই আর ইনভেস্টমেন্ট ওয়ানের এনপিভি স্টিল লো। তার মানে স্টিল আমার ইনভেস্টমেন্ট টু এর লাইনটা অ্যাট 10 রেটে কিন্তু উপরে আছে এবং আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ানেরটা নিচে আছে। সো আমরা এলিমিনেট করে দিতে পারি অপশন এ, যে জিরো থেকে 10 এটা হচ্ছে না, কারণ আপনার ইনভেস্টমেন্ট টুটার এনপিভি বেশি অ্যাট জিরোতে। এটা কমতে 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 একটা পর্যায়ে যে ক্রস করবে, তারপরে ইনভেস্টমেন্ট টুর এনপিভি কম হবে, ইনভেস্টমেন্ট ওয়ানের এনপিভি আপনার বেশি হবে আর কি। তো সেই পয়েন্টটা ডেফিনেটলি জিরো থেকে 10 না, এটা আমরা বুঝতে পারছি যদি আমরা এনপিভি প্রোফাইলটা দেখি। আবার এইটা যে জায়গাটায় আপনার যদি অপশন সিতে চলে যান, রেট বিটুইন 15 to 16.37, সো 15.02 রেটে কিন্তু আপনার আইআরআর, সো 15.02 আইআরআর মানে হচ্ছে ইনভেস্টমেন্ট টুটার এনপিভি জিরো যখন ডিসকাউন্ট রেট হচ্ছে 15.02। তো ওই জায়গাতে তো এটা আপনার হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করছে জিরো। এর চেয়ে রেট যদি আরও বাড়িয়ে দেন তাহলে তো আপনার ইনভেস্টমেন্ট টু যেটা ওটা লাইনের আরও রেট যদি ডিসকাউন্ট রেট হাই হয়, 15.02 জায়গায় যদি 15.5 হয় বা 16 হয়, তখন তো এনপিভি নেগেটিভ হয়ে যাবে। আর এনপিভি যখন নেগেটিভ হচ্ছে ওই জায়গায় তো ক্রস করছে না, কারণ ক্রসটা করতে হবে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার ইনভেস্টমেন্ট ওয়ান, ইনভেস্টমেন্ট ওয়ানের আইআরআর হচ্ছে 16.37। সো যখন 15 রেটে ডিসকাউন্টিং করছেন তখনও কিন্তু ইনভেস্টমেন্ট ওয়ানের আইআরআরটা মানে এনপিভিটা পজিটিভ, কারণ তার যেহেতু আইআরআর 16.37, তার মানে ইনভেস্টমেন্ট ওয়ানের ডিসকাউন্ট রেট 16.37 হলে এনপিভি জিরো হবে। হুইচ মিনস এনি রেট বিলো, এনি ডিসকাউন্ট রেট বিলো 16.37, ইনভেস্টমেন্ট ওয়ানের আপনার এনপিভিটা পজিটিভ, কিন্তু 15.02 চেয়ে বেশি অথবা 16.37 চেয়ে কম এই রেট দিয়ে যদি আপনি ডিসকাউন্টিং করেন ইনভেস্টমেন্ট টু, সেটা নেগেটিভ হবে। সো ওখানেও ক্রস করার কোনো চান্সেস নাই এবং এটা আরও ডাইভার্জ করছে আর কি যত আপনি রেট 15 থেকে আরও সামনের দিকে যাচ্ছেন। সো এখান থেকে এটাও বোঝা যায় আর রেট বিটুইন 15 to 16.37 এটাও আনসার হবে না। তাহলে যে জায়গাটায় ক্রস করছে এই ক্রসটা অবশ্যই 10 চেয়ে বেশি হইতে হবে, কারণ 10 চেয়ে বেশি রেটে ডিসকাউন্টিং করলে আপনার ওই ইনভেস্টমেন্ট ওয়ানের এনপিভিটা 14 থেকে কমতে থাকবে, ইনভেস্টমেন্ট টু এর এনপিভিটা 19 থেকে কমতে থাকবে। কিন্তু যেহেতু ওর ক্যাশ ফ্লোটা অনেক ডিস্ট্যান্টে, এটা হায়ার রেটে কমতে থাকবে, একটা জায়গায় যে ইন্টারসেক্ট করবে সেটা অবভিয়াসলি 15 চেয়ে কম, কারণ 15 রেট হলে তো আবার ইনভেস্টমেন্ট টুটা জিরো হয়ে যাচ্ছে। সো আমি যদি মেথড অফ এলিমিনেশনে যাই তাহলে অবভিয়াসলি এই এনপিভি প্রোফাইলের কনসেপ্ট, আইআরআর এর কনসেপ্ট, এনপিভির কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারছি যে এটা এ হবে না, এটা সিও হবে না। তাহলে অবশ্যই এটার আনসার হবে বি। সো দেয়ার মাস্ট বি আ রেট ওয়্যার ইন বিটুইন 10 to 15.02 মধ্যে কোনো একটা রেট যেখানে ইনভেস্টমেন্ট ওয়ান এবং ইনভেস্টমেন্ট টু এর আপনার এনপিভি প্রোফাইলটা একটা একটাকে ইন্টারসেক্ট করছে, ওই রেটটাকে বলা হয় ক্রস ওভার রেট। তাহলে এখানে আনসারটা হবে বি। আই হোপ যে এই এক্সাম্পলটা আপনারা কীভাবে আনসার করতে হবে সেটা একটু বুঝতে পারলেন। এটা ডাইরেক্টলি কোনো নাম্বার বের করে করা যাবে না, এটা ফার্স্ট বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে এলিমিনেশন প্রসেসে যেতে হবে এবং কোনটা কোনটা হবে না সেটাকে বাদ দিতে হবে, তাহলে আপনি যেটা থাকছে সেটাই আপনার আনসার হবে। আই হোপ যে আপনার এই এক্সাম্পল থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যেটা কীভাবে করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।